উত্তাল নারায়ণগঞ্জের রাজনৈতিক মাঠ, নৌকা নাকি হাতি সেই হিসেব করছে সারা বাংলাদেশের মানুষ। আওয়ামী লীগ প্রার্থী আইভি ও অপর প্রার্থী তৈমুর ছাড়া মাঠ ঘোলা করেছেন শামীম ওসমানও। তবে অনেকের মনে প্রশ্ন জাগছে, কে এই দাপুটে নেত্রী, কি তার পারিবারিক পরিচয়? সবচেয়ে বড় প্রশ্ন তার স্বামীকে। দর্শক, এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। 1966 সালের 5 জুন নারায়ণগঞ্জের চুনকা পরিবারে জন্মগ্রহণ করেন সেলিনা হায়াত আইভি। তার বাবা নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান আলী আহমেদ চুনকা, তিনি ছিলেন আওয়ামী লীগের একজন জনপ্রিয় নেতা। 1992 সালে রাশিয়া থেকে চিকিৎসা শাস্ত্রের ওপর ডক্টর অফ মেডিসিন ডিগ্রি নিয়ে আসেন আইভি। এরপর 1994 সাল থেকে এক বছর নারায়ণগঞ্জের 200 শয্যা মেডিকেল হাসপাতালে চিকিৎসা সেবা দেন। তারপর উচ্চতর পড়াশোনা করতে তিনি চলে যান নিউজিল্যান্ডে। সেখান থেকে 2002 সালে ফিরে আসার পরেই নারায়ণগঞ্জ পৌরসভার নির্বাচনের মধ্য দিয়ে সক্রিয় হন রাজনীতিতে। সেলিনা হায়াত আইভির স্বামীর নাম কাজী আহসান হায়াত সেতু। তার শ্বশুরবাড়ি রাজবাড়ি জেলায়। সেলিনা আহসান দম্পতির 2 সন্তান সাদমান হায়াত সীমান্ত ও কাজী সার্জিন হায়াত অনন্ত। সেলিনা হায়াত আইভির স্বামী কাজী আহসান হায়াত নিউজিল্যান্ডে বসবাস করেন। কাজী আহসান হায়াত নিউজিল্যান্ডে কম্পিউটার প্রোগ্রামার হিসেবে কর্মরত আছেন।